তৃণমূল সরকার এইটা মোটামুটি আরএসএস বিজেপির থেকেও খাতাঙ্গা, যেটা ইনার দ্বারাই আমরা কখনো আশা করিনি। যেরকম ফুরফুরা শরীফে যেভাবে আক্রম করেছে, কর্মগুরুদের উপর, আমরা তো কোনো রাজনৈতিক করি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। জনপ্রশাসনও যে সাহসটা পাইনি এবং ব্রিটিশ থেকে নিয়ে আজ পর্যন্ত যে সাহসটা পাইনি রাজ্য সরকার, সেই অন্যায়টা করেছে। আমরা এই প্রতিবাদ মিছিল আমরা দাদা পীরের ভক্তমূলের মধ্যে চিন্তা করছেন, আমাদের সেনারা জানিয়েছেন, আমরা সমর্থন জানিয়ে আমরা পীর পরিবারের পীর দাদারা আমরা সমর্থন করে আমরা এই মিছিলে হাঁটছি। আপনারা জানেন গত 8/10/2023 ফুরফুরা দরবার শরীফের উপরে যে হামলা হয়েছে, এরই প্রতিবাদে দাদা পীরের ভক্ত মুরিদরা এই প্রতিবাদ সভা এনারা করছেন। উত্তরপ্রদেশে দেওবন্দ ইউনিভার্সিটি দেওবন্দের মতো প্রতিষ্ঠান আছে, উত্তরপ্রদেশে নাদুয়া ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান আছে এবং হাজার হাজার মাদ্রাসা মসজিদ আছে। উত্তরপ্রদেশের যোগী সরকার এইরকম আক্রম করেনি আজ পর্যন্ত আমরা শুনিনি। বাংলা সরকার, বাংলার তৃণমূল সরকার এইটা মোটামুটি আরএসএস বিজেপির থেকেও খাতাঙ্গা, যেটা ইনার দ্বারাই আমরা কখনো আশা করিনি। যেরকম ফুরফুরা শরীফে যেভাবে আক্রম করেছে, কর্মগুরুদের উপর, আমরা তো কোনো রাজনৈতিক করি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, মানুষের হয়ে কথা বলি। এখন মানুষের হয়ে কথা বলাটা যদি অপরাধ হয় এবং আমাদের চুপ করাতে চাইছে রাজ্য সরকার, আমাদের ভয় দেখাতে চাইছে পুলিশ পাঠিয়ে, আমাদের ধমকাতে চমকাতে চাইছে। আজ পর্যন্ত ব্রিটিশ প্রশাসনও যে সাহসটা পাইনি এবং ব্রিটিশ থেকে নিয়ে আজ পর্যন্ত যে সাহসটা পাইনি রাজ্য সরকার, সেই অন্যায়টা করেছে। এটা তার্কেশ্বরে যদি তার্কেশ্বরে করতেন, তার্কেশ্বরে যায় যাতে না হয় সেটা আমরা চাই, কিন্তু তার্কেশ্বরে কি করতে পারবেন, গঙ্গাসাগরে কি করতে পারবেন? আজকে ফুরফুরা শরীফে ধর্মগুরু উপরে আক্রমণ করলেন কেন, পুলিশ প্রশাসন পাঠালেন কেন? এর জবাব বাংলার মানুষ চাই, ধর্ম এর জবাব হিন্দু মুসলমান চাই, ফুরফুরার মুরিদরা চাই। তার জন্যই আজকে ফুরফুরার ভক্তরা সমাবেশ করেছে। দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদ মোতা কেদিন গণেরা ফুরফুরা দরবার শরীফে যে তিনশো অত্যাচার নির্যাতন শুরু হয়েছে এরই প্রতিবাদে আজকে তেনারা আসতে বলো, এবং তার সাথে সাথে আমরা দাদা পীরের দরবারে তরফ থেকে আমরা সমর্থন জানিয়ে আমরা মিছিলে হাঁটছি। কি বলবেন যে কোনো এক চাচা যে বলছিল কিছু আমার ভাইপোর পিছনে তো লোক নেই, শুধু ফাও বকছে, ধন্য মঞ্চে বসে, কি বলবেন? তার কি পাল্টা জবাব দিল আপনাদের মুরিদরা? এই ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ তিনি আমার মুরব্বী, আমি তেনার ব্যাপারে কিছু বলবো না। আপনি অন্য কিছু বললেন, এত জনজুয়ার কি বলতে চাইছেন মুরিদের জন্য? দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদরা এই অন্যায় অরাজকতা মেনে নিতে পারেনি, আজকে তানারা এই প্রতিবাদ মিছিল ডাক দিয়েছে। আগামী দিন দাদা পীরের ভক্ত মুরিদরা তানারা জানিয়েছেন যদি দাদা পীরের আওলাদরা যদি না ডাক দেয় কলকাতায়, তেনারা ডাক দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে দাদা পীরের ভক্ত মুরিদরা কেদিন তেনারা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন, আগামী দিনে আরও উঠবেন, তেনাদের পাশে কেউ না থাকুক আমি সাফল্য সিদ্ধি ইনশাল্লাহ। দীর্ঘদিন হয়ে গেল 28 দিন বছরের পর বছর প্রত্যেকটা মানুষ তারা কোর্টে দ্বারস্থ করছে, এখনো পর্যন্ত তারা ঠিক মতো মানে সুরাহা পায়নি। তবে আমরাও বাবা কি জানি না, তবে মানুষের মন কিন্তু পরিবর্তন হচ্ছে, আগামী দিন মানুষ বুঝিয়ে দেবে। আমরা প্রতিবাদ করছি যাতে আগামী দিন যেন এই অন্যায় অরাজকতা কমে, আমরা সেই জন্য রাস্তায় নেমেছি।